এই সমস্যা কিন্তু এখানে রাখছিস কেন? স্বীকার করে নিলি যে তুই সেই চুরির সাথে জড়িত ছিলি না? সম্ভব সম্ভব শব্দটা বলার আগে আপনি আমার কথাটা কেন নিচ্ছেন স্যার? আমি বলতে চাচ্ছিলাম কিভাবে সম্ভব স্যার, বুঝছেন? মানে যে কাজ করেই নেই এটা আপনার কাছে আসবে কিভাবে সম্ভব স্যার? মানে তোর চেহারার দিকে তাকালি না মনে হয় এত বেশি মিথ্যা কথা কিভাবে মানুষ বলে? তুই তো চুরি করিয়েছিস করিয়েছিস, তারপরে দিদারকে তিনখানা ডাব দিয়েছিস না আমার মুখটা বন্ধ রাখার জন্য? হ্যাঁ ও শালা বলে দিছে স্যার আপনারে। তাদের ছয়জনের নামে প্রিন্সিপাল স্যারের কাছে কালকে নালিশ দিব, রেডি থাকিস। স্যার ছয়জনকে পেলাম স্যার, আমি পাঁচজন ছিলাম স্যার, আমি আনোয়ার রিয়াজ ফয়সাল। তাহলে পরে আরেকজন কে ছিল? সমস্যা নাই, তুই যে পাঁচজনের কথা কইছিস ওই পাঁচজনেরই একদম লিখিত একটা অভিযোগ প্রিন্সিপাল স্যারের কাছে দেবো। তুই ব্যাগ বস্তা যা আছে কাপড় চোপড় রেডি রাখিস, এখন থেকে অন্য জায়গায় থাকবি, এখানে আর জায়গা হবে না তোদের। স্যার আপনি এটা করতে পারবেন না স্যার? হ্যাঁ স্যার তো কিছুই করতে পারে না, কিন্তু আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা কালকে দেখতে পারবি। কত এই থাপ্পর সিরিজ থাপ্পর, হ্যাঁ বিয়াদব কোথাকার আমাকে ঘুষের অফার করিস? জি না স্যার, এটা ঘুষ কেন বলতেছেন স্যার? যে আমরা বলি না স্যার বিপদে বিনিময় প্রক্রিয়া স্যার, এটা বিপদে বিনিময় প্রক্রিয়া স্যার, মানে আমি যে বিপদে পড়ছি আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন স্যার, এর বিনিময়ে আমি আপনাকে একটা উপহার দিই। ও তাইলে পরে ঠিক আছে, সমস্যা নেই, আমি উপহার গ্রহণ করি, কিন্তু ঘুষকে আমি একদম ঘৃণা করে প্রত্যাখ্যান করি। ঠিক আছে আমি যখন হোস্টেলে উঠছিলাম তখন তো আমি কিস্তিতে কিস্তিতে কাপড় আনছিলাম, কিন্তু বের হওয়ার সময় তার কিস্তিতে কাপড় নিতে পারবো না স্যার, আমার একটা বড় ব্যাগ দরকার, আমি সবকিছু চলে যাবো। আপনি স্যার প্রিন্সিপাল স্যার রুমে যান, আমি 25,000 টাকা দিতে পারবো না স্যার। ঠিক আছে মাথা ঠান্ডা কর, তা 20 দিস, বুঝছি তো মানে কিছু টাকা সমস্যা তোদের, 20 20 যা, মেজাজটা খারাপ করতেছিস কিন্তু এখন যা 15 দিস যা, আর কথা বলিস না। আমার কোনো টাকাই লাগবে না, হোস্টেল থেকে একটা বান্দর বিদায় করতে পারলে ওই 2600-2700 টাকার থেকে উপকার হবে। কালকে তোর সাথে আমার প্রিন্সিপালের রুমে দেখা হবে, চল। 5,000 টাকায় 5টা প্যাকেট স্যার প্লিজ স্যার, আর 2,000 নগদ বের করে দিস। আচ্ছা শোন, তোর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে 5,000 টাকা সুন্দর করে একটু নোটগুলো ভালো মন্দ দেখে নিন, সিরা ভরা নোট দিস না, এগুলো আমার আবার খুব মেন্টালি প্রবলেম করে। ঘুষ আমি কোনো সময় গ্রহণ করি না, অবশ্য টাকার কথা হচ্ছে একটু ঘুষ ঘুষ লাগতেছে, তুই 10-10 টিপা দিয়ে ফাঁস করে দিবি, ঠিক আছে যা। স্যার আমার রুম স্যার, সব কয়টা দিয়েছিস তো? ঠিক আছে ৫,000 টাকা বের কর, তোর জন্য 5,000 টাকার ফাইন খাইছি, 5,000 টাকা তুই দিবি। বাবুরে হেতারে না হয় পরে কর দিলাম, হেতার তিয়ার আগে নগদে নগদে ভাই লইলো, সমস্যা কি আছে? না না না, কিন্তু রাফি সুপারে কিভাবে কর দিয়ে হবে মামা? সোনা আমি আবার কি করলাম? তুমি কিছু করো না, তুমি করবা রাফি, আমি কিছু করি নাই, তুমি করবা।
আমি করব রামকার তো ভাই গেছে মনে কেন চিরে তোর মন খারাপ কেন একটা জিনিস ভাবছি জানিস এই স্টুডেন্ট লাইফটা না অনেক কঠিন পুরো একটা যুদ্ধক্ষেত্র মতো ক্লাসমেট রুমমেট নিজের পার্সোনাল লাইফ সব মিলিয়ে না মানে পড়াশোনা খুব কঠিন ডেফিনেটলি আর এটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফ আর এই স্টুডেন্ট লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা বলতো এই হোস্টেল লাইফ একটা ছাদের নিচে হাসি কান্না বন্ধুত্ব শত্রু বিরহ কষ্ট সব কিছু আচ্ছা ভালো কথা তো রাফির কি খবর ওয়েট তোর রাফি মানে রাফি আবার কবে থেকে আমার হলো সারাদিন তোর পিছু পিছু ঘুরে তাহলে তোরই তো রাফি হলো তাই না আমার হওয়া না এত সোজা না যে এই হোস্টেল লাইফটা না মানে খুব সাদাসিধাভাবে একটু কাটিয়ে দিব কিন্তু আশেপাশে কিছু মানুষজন না সেটা আমাকে দিচ্ছে না তোর এমনটা কেন মনে হচ্ছে রিজা আর রাফি ভার্সিটি গেলে রাফির প্যারা আর হোস্টেল আসলে রিজার প্যারা এবার ওদের সাথে মাস্টার মাইন্ড প্ল্যান খাটাতে হবে আর সবার আগে শায়েস্তা করতে হবে লিজাকে সেটা কিভাবে রাফিকে দিয়ে কাটা দিয়ে কাটা তুলব তুই কি রাফির সাথে প্রেম শুরু করবি নাকি এই অন্তরার অন্তরটা না এত সস্তা না আর এই অন্তরার অন্তরের মধ্যে যদি কেউ ঢুকে তাহলে বের হওয়া এত সস্তা না তোর কথার না আমি আগা মাথা কিচ্ছু বুঝতে পারতেছি না তুই আমাকে এতটুকু বল তুই যদি রাফির সাথে প্রেম না করিস তাহলে তোদের টেক্কা কিভাবে হবে ওরে বোকা মেয়ে প্রেমিকা হইতে গেলে সবসময় কি প্রেম লাগে রে অভিনয় হইলেও হয় তুই কি মিথ্যা প্রেম করবি নাকি মিথ্যা প্রেম কেন করবো প্রেম তো হবে তবে একতরফা প্রেম রাফি প্রেম করবে আমি না ওয়ান সাইডেড লাভ বুঝেছি এতে করে তোর দুইটা লাভ এক তুই লিজাকে আঘাত করতে পারবি কারণ রাফি তোর সাথে প্রেম করলে লিজা একদমই সহ্য করতে পারবে না আর দুই হচ্ছে রাফির গার্লফ্রেন্ড হয়ে থাকলে তুই সেফ তাই তো কিছুটা ঠিক ধরেছিস কিন্তু আমার না এর থেকে অনেক বড় বড় প্ল্যান আছে বুঝছিস প্ল্যান কিসের প্ল্যান জাস্ট ওয়েট অ্যান্ড সি কিছু বলবেন আপনি স্যার কোথাও যাচ্ছেন হ্যাঁ যে ক্লাসে যাচ্ছি সময় হয়েছে তো ক্লাসের কেমন আছেন হ্যাঁ ভালো আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি ও হ্যাঁ তাই তো না আপনি কেমন আছেন ম্যাডাম আচ্ছা বলুন তো আমাকে আজকে কেমন লাগছে হঠাৎ এই প্রশ্ন আহা বলেন না লাগছে লাগছে সব সময় যেমন লাগে সুন্দরই লাগছে ভালো লাগছে সুন্দর বিউটিফুল তাহলে আমাকে চাইনিজে খেতে নেন না কেন আপনি যে লিজাকে নিয়ে কলেজের বাইরে খেতে যান এটা সবাই জানে মানে সবাই কিভাবে জানে ব্যাপারটা আচ্ছা বলেন না আমাকে কবে খেতে নেবেন কোথায় ওমা জানে না বুঝি খেতে নেবেন তবে আপনার খাওয়াইতে হবে না আমি আপনাকে খাও যা খেতে চান সব খাও কি খাবেন না ক্লাসের সময় গেছে আমি গেলাম হ্যাঁ আরে শুনুন না কি করতেছে সরি সরি প্রতিষ্ঠান স্টুডেন্ট আছে সব বলে কবে খাবেন বলুন আচ্ছা আমি ক্লাস শেষ করে জানাই আপনাকে ওকে অপেক্ষা করলাম আর শুনুন লিজার মধ্যে যা আছে না আমার মধ্যেও ঠিক তাই আছে বরং আর বেশি আছে ছি ছি কি বলছেন আপনি এসব আচ্ছা আমি ক্লাসে গেলাম কি ব্যাপার আজকে হঠাৎ আমাদের টেবিলে বসলাম এরে
টেবিলের গায়ে কি লেয়া আছে? এটা কাট টেবিল লেয়া আছে। এইটা কি হলো ভাই? দেখছেন কেমনে বেয়াদবি করতে হবে না? একদম কাপড়ে মারলাম তোকে। চুপ বাপে, তুই কিন্তু বহুত বেয়াদবি করতেছস ভাই। এই টেবিলটা কার? এটা লেখা থাকার দরকার নাই। এই হোস্টেলের প্রত্যেকটা দেয়াল পর্যন্ত জানে টেবিলে কে বসে। কিন্তু আপনি ফাইজলামিটা বলে দিলি না? আমি ফাইজলামি করতেছি আর ফাইজলামি কিছু এখনো ব্যস্ত না, বুঝছিস? এখন তো ভাত খাইতেছি, ভাত খাওয়া যখন কিন্তু আমি তোরে খাওয়া শুরু করে দিই। খাইয়া লাইবেন না, খান খান না খান ভাই। কেমন ফল টক ভাই, দেখছেন সব কটা ফল? বেশি বাড়িয়ে না ভাইয়া, ইজ্জত এটা দিতেছি, ইজ্জতটা লোন, নইলে এমন জায়গায় বেজ্জত করিমু। ঠিকঠাক ভাবে ফ্যান শার্ট লইও কি ক্যাম্পাসে ঘুরতে নিতে। কি আমার সম্বন্ধে, কি আমার সম্বন্ধে ভাই? আপনি তো বড় ভাই, এই জন্য চাইতেছি না যে ছোটরা আপনার গায়ে হাত দিয়ে দেয়। সম্মানটা করতেছি না, সম্মানটা রাখে না, কিন্তু বহুত খারাপ হয়ে রাখ। তোর মতো জুনিয়ার রাফি রায় সামসারাকে ক্যাম্পাসের মধ্যে বুঝছিস নি? আর তুই আজকে আরো ছেড় দিতেছ, ছেড় হোক যদি বলে দিও। তোর সিনিয়র ঘুষ ভাই, হাত কিন্তু উঠে যাবে, হাত কিন্তু আরো উঠবো। আমি কি এনে মধ্যে শুড়ি পুড়ি বই থাকি? তুমি জুনিয়র ভদ্র, তোমাকে ভালো জানি, ঠিক আছে ভাই বসো। জুনিয়রদের যারা জুনিয়রদের, ঠিক আছে, কিন্তু বেশি বাড়া যাবে না। আমাদের ক্যাম্পাসের ঝামেলা আমাদের মতো থাকতে দাও, এর মধ্যে বহিরাগত টাইম হবে, ঠিক আছে? দেখা বসো, যাও ঠান্ডা যাও, যাও বসো। আপনার কথা আজকে শুনি, এগুলো ভাই খাওয়া থেকে উঠে গেছে তো ব্যাপারটা খারাপ দেখা যায়, ওগো রুমে যে দিয়া বসাও। মানবতার দেখিয়েছে সব জায়গা। তুই সকালবেলা উঠে যাবি গা, সকালে উঠবি, উঠতে যাবি গা, তখনই চলে যাই। যা দেখাই নয় ভাত খাম কুদা দেখি। তুই ভাই তো ঠিকই করছিস, আমগুলা কেমন ব্যবহার করতেছিল। মানে যে হোস্টেলের ছেলেগুলো এত বেড়া হয়ে যাচ্ছে, এত উশৃঙ্খল হয়ে যাচ্ছে, এদের তো পড়ার কোনো মনোযোগই নেই। মানে আপনাদের তো কন্ট্রোল নেই ওদের। আমার তো মনে হচ্ছে যে মানে আপনারা ওদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন গরুর মতো, ছাগলের মতো। ঠিকই বলছেন স্যার, ছেলেগুলো এক একটা এত যন্ত্রণা দেয়, মানে আর পারতেছি না স্যার। পারছেন না, তাহলে কি করা যায়? আমার মনে হয় কি জানেন, খুব ভালো হয় যদি আপনি চাকরিতে ইস্তফা দিয়ে বাড়িতে চলে যান। মানে স্যার আমি তো ওইটা মিন করি নাই, মানে পারা যাচ্ছে না, মানে ওরা যন্ত্রণা দেয় ঠিক আছে, কিন্তু আমাদের কন্ট্রোল আছে স্যার, কন্ট্রোল আছে।
কন্ট্রোলে। কিরকম কন্ট্রোলে? প্রিন্সিপাল সাহেবের বাড়িতে যতগুলো ডাব গাছ আছে সেখানে প্রিন্সিপাল সাহেব কিছু কিছু ডাব চয়েস করে রেখেছেন, যাতে করে মেহমানরা আসলে খাওয়াতে পারেন বা অফিসাররা আসলে খাওয়াতে পারেন, সেই ডাবগুলোই বেছে বেছে আপনাদের হোস্টেলের ছেলেগুলো খেয়ে নিচ্ছে দিনে দুপুরে। আপনার কন্ট্রোলে আছে না? শুনুন, আপনি হোস্টেল সুপারকে বলবেন যে এই ছেলেগুলোর, এই দুষ্টু ছেলেদের লিস্ট করে নেবেন, আমি ওদেরকে ধোলাই দেব অথবা ব্যবস্থা নেবো। কাত করবেন না, কাত করবেন না কখনো। আরও পয়েন্ট আছে আপনার বিরুদ্ধে, মানে আপনাদের হোস্টেলের ছেলেগুলো, এই যে মেয়েদের হোস্টেলের সামনে যে পুকুর আছে সেখানে গোসল করতে না, গোসল করে কোনো অসুবিধা নেই, আমরাও করতাম এক সময়। ধরো সকালবেলা নামে একবার সন্ধ্যা অবধি গোসল করে, শুধু গোসল করে ক্ষান্ত হয় না, ওখানে হাবু ডুবু কাবু মানে বিভিন্ন রকম তাদের সার্কাস্টিক বিষয় আর পানি ছুঁড়ে ছুঁড়ে মেয়েদের হোস্টেলের দিকে মানে এমন খুব খারাপ। এটাও আপনাদেরকে দেখে রাখতে হবে, নিয়মিত হয়ে গেলে কী হবে? আর তারপরে ওদের যদি আবার মনমনীয় হয়ে যায় তাহলে কী হবে? ঠিকই বলছেন স্যার, যে হোস্টেলের ছেলেগুলো খুব খারাপ, মেয়েগুলো অনেক ভালো, মেয়েগুলো যথেষ্ট ভদ্র এবং তারা লেখাপড়ার মনোযোগী আছে স্যার, আমি যতটুকু দেখেছি অল্প বয়সে। হ্যাঁ, আমি জানি যে মেয়েরা খুবই ভালো হয়, অনিশ্চয় পড়াশোনা ভালো হয়, তবে এও হয় শুনেছি আমি যে আপনাদের হোস্টেলের মেয়েরা ইয়ে করতে যায়, চাইনিজ খেতে যায়, তাতে আপত্তি নেই, খেতেই পারে ওরা, কিন্তু কিছু কিছু টিচারকে নিয়ে চাইনিজ খেতে যায়। এত কাশি লাগিয়েছেন আপনি ওই পুকুরে গোসল করেন নাকি, নাকি আপনি চাইনিজের শুনেছি যান, মানে সে তো আপনি জায়গায় আপনাকে ঠান্ডা লাগিয়ে দিয়েছে। এত কাশি ঠান্ডা লাগিয়ে দিয়েছে, মিস রোকসানা। জি স্যার। আপনি মিটিংয়ে বসে বসে এলপিসিতে ঘুরছেন কেন স্যার? একটু দেন না স্যার, আমার তো মজাই লাগে স্যার, স্যার একটু নি স্যার, স্যার একটু। নিলামাই মিটিংয়ে কেন স্যার? শেষ হয়ে গেছে স্যার। স্যার আপনার প্লিজ কেমন স্যার, ভালো লাগছে স্যার? মিস রোকসানা, আপনি দয়া করে আপনার লিপস্টিকের খাপটা বন্ধ করুন, খুলে রাখবেন না, এটা মিটিং চলছে। আপনি তার সাথে বলুন যে আপনার বাচ্চারা হোস্টেলের কেমন আছে স্যার। বাচ্চাগুলো না একটু দুষ্টু হয়ে গেছে, একটু পাজি হয়ে গেছে স্যার। আমার স্যার একটা স্যার স্যার দুইটা 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 মুরগি চুরি করে খেয়ে ফেলছে স্যার। আপনার ঘরে মুরগি ছিল কোথায়? এই এতদিন বলতেন আপনার বাচ্চারা খুবই ভালো, দুষ্টু দুষ্টু থেকে এখন আবার একটুখানি খারাপের দিকেও যাচ্ছে, চোরের দিকেও যাচ্ছে না? ম্যাডাম আপনার মুরগিও আছে? আমার কি শুধু মুরগি, আর কত কিছু আছে, আপনি তো ডি ফোকাস কিচ্ছু দেখেন না। আমার না আপনার সাইজের দুটো গরুও আছে। আমি যে জন্য আপনাদেরকে মিটিংয়ে ডেকেছি সেটা হচ্ছে যে আপনার নেক্সট উইকেই সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আপনারা সব স্টুডেন্টদের জানিয়ে দেবেন, আর বিশেষ করে মিস মেরি এবং ইয়েকে আফজাল স্যারকে বলবেন যে যেন স্টুডেন্টরা যেন সন্ধ্যার পরে বেরোতে না পারে, তারা কেউ সন্ধ্যার পর থেকে রুম থেকে বেরোতে পারবে না, পড়াশোনায় মন দেবে, ঠিক আছে স্যার? আমার মনে হয় যে ছেলেদের তো সাহস হবে না যে মেয়েদের হোস্টেলে যাবে স্যার, এই সাহসটা নাই স্যার। ঠিক আছে, খুব ভালো কথা, যদি না হয় তাহলে খুব ভালো কথা, আমি জানিয়ে দেবেন দুজনকে যে আমি খুব দ্রুতই ছেলেদের এবং মেয়েদের হোস্টেলে যাব, তখন দেখা যাবে যে আসলে পরিস্থিতিটা কী, ওরা কি পড়াশোনায় মনোযোগ আছে না নেই। জি স্যার, ভিজিটটা করা খুব দরকার স্যার, মাঝে মাঝে ভিজিট করলে হয় কি কন্ট্রোলটা থাকে স্যার। সেটাই। আপনার কি অবস্থা বলছেন, আপনি আমার কথা শুনে কে আশেপাশের মানুষ যত ভাই বেরাদার ভুলি শুধু ছিমা। হ্যালো ভাইয়া, আসছো
আমি ওকে আসতেছি আমি এই থাক আমি আসতেছি কি সমস্যা ভাই বৃষ্টি কিভাবে আসবো এটাও বুঝতেছিলাম না। আজকের মতো একটু খেয়ে নাও একদম টাটকা ফুচকাটা, কামাল মন খারাপ করবে না। করুক, আমি খাবো না বলছি মানে খাবো না, তুমি জোর করলো না আমি এই জিনিসটা খাবো না। তুমি এখান থেকে চলে যাও। তুমি একবার একটু চেহারার দিকে তাকায় বলো তুমি খাবো না। না খাবো না। তুমি একটু টকের দিকে তাকায় বলো তুমি খাবো না। খাবো না। একটু মনে মনে চিন্তা করে দেখো তুমি আসলে ফুচকা খাবো না, মেয়ে মানুষ ফুচকা খাবে না। না খাবে না। তাহলে কি খাবে? খাইয়ে যাবে না? তুমি চা বলো তুমি খাও। চা বলো তাই খাও। চা বলো। হ্যাঁ আচ্ছা, আমার এখন আমি বাসিটা খাবো না। একটু কি চেষ্টা করা যায় না? যায় না। মানবতাকে একটু দেখানো যায় না? যায় না। বাংলাদেশে মানবতা মরে গেছে আজকে। আচ্ছা, দোষটা না হয় আমি করছি, কিন্তু এই যে ছোট ছোট ফুচকাগুলো কি দোষ করছে? ওদের তো প্রাণও নাই, ওরা তো বোঝেও না। কামাল মামা তো কোনো দোষ করেনি। কামাল মামা? তুমি কামাল মামার দোকান থেকে ফুচকা আনছো? ওই সারা না বাজে ফুচকা বানায়। কামাল মামা ফুচকা ভালো না? আচ্ছা আমি চাইতেছি আমি কি সালাম মামার দোকান থেকে। আমি ফুচকা খাবো না। বিহারি নিয়ে তোর জন্য ফুচকা নিয়ে আসলাম, তুই কই ছিলি? কেন ফুচকা দিব আমি? দুঃখিত ম্যাডাম, শুরুতেই আমি আমার মনের কষ্ট আপনার সামনে ব্যক্ত করতে চাই।
মানে আগে 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 একটু একটা কোশ্চেন ছিল আর কি, এই আপনাকে এইখানে কে দাওয়াত দিয়েছে সে? না না ম্যাডাম, উনি তো আমাকে দেয়নি আসলে। একটা একটা ছোট্ট ঘটনা আমি আপনাকে খুলে দেখি। আমার 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 হোস্টেলে একটা ছেলে আছে, ও একটু চরিত্র একটু বাঁকা, বুঝতে পারছেন ম্যাডাম? আর ও আজকে বিকেলবেলা যখন রাস্তাতে যাচ্ছিল হঠাৎ করে এই আপুটাকে ও দেখছে। আপুটা? এই আপুটি কি এই আপনারা একসাথে পড়েন না? সহপাঠী সহপাঠী ভাই বোন। ও ভাই বোন, সিনেমা সিনেমা খেলা চলতে আছে, ভাই বোন সিনেমা। হয়েছে কি পরে ওই আমার ওই যে বাঁকা চরিত্রে যে ছেলেটা, ও ম্যাডাম ওই যে মাঠের ওই কোণে দাঁড়াচ্ছিল তাকায় আপুটার দিকে বারবার ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। আপুটার না একটু দোষ আছে, আপুটা ওর দিকে তাকে একটা মুচকি হাসি দিছে। এটা আপু আপনি না করলেও পারতেন। ওই মুচকি হাসি দেখে ওই ছেলে তো পাগল হয়ে গেছে। আমি যখন এই যে ছিলাম ওই ছেলেটা ম্যাডাম এখান থেকে উপরে ওঠার চেষ্টা করতেছিল, পরে আমি ওকে টেনে নামাইছি বুঝছেন, এমন সময় সে আপনি আমাকে ধরে ফেলছেন আর কি। সেই বান্দরটা এখন কোথায় কোথায় আছে? সেই বান্দরটা ধরে নিয়ে আসো, তোমাকে পুরস্কৃত করা হইবে। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে ম্যাডাম আপনার কাছে। বললি ফেলো। আপনাকে ঠাড়া দুটা থাপ্পড় মারো ম্যাডাম। সুবর মাইরা ওর মুখ কি কেমন, তারা চ্যাপটা করে হইয়া দেখ পা। ম্যাডাম আপনি আমাকে কথা দিলেন তো, যাও কথা দিলাম। জি ম্যাডাম আমি এখন তো জানি। এই পোলাটা কেডা নাকি মরে গেছে? আই নিজের হাতে তুলে নিলেন ম্যাডাম। এখন কি হবে ম্যাডাম? এই ডাক্তার কাছে নিয়ে যাও দেই, মই তো তেমন কিছু হরি নাই, তোমরা একটু ডাক্তার কাছে নিয়ে যাও, মই যাই। হ্যাঁ আর এই সব কথাবার্তা কাউকে বইল না কেমন। তোমরা দেখো কোনো কিছু দরকার হইলে ডাক্তার কাছে নিয়ে যাও, মই কিন্তু কিছু করি নাই। আরে কার স্যার হাতের মারে ছয়টা, আরে চুপ থাক লাউ এখানে আইসা যে গলা কাশি নিতেছি তারপরে কানে ঢোকে না কথা না? এই তোরা কি ভালো হইবি না কোনোদিন? সমস্যা কি তোদের? আর কত কথা বলবো, তোদের কিন্তু অনেক কিছু সহ্য করছি আর কখনো সহ্য করবো না। এই তোর তোর মেয়েদের হোস্টেলের দিকে আসকে, আর কোনো কথা বলবি না, আমি যা বলি শোন না, তোর কোনো কথা শুনবো বল। মেজাজটা কেমন লাগে? সামনে গেছিস আমি কিন্তু এক জবান দিয়ে কইছি, তোদের বাপ মাকে ডাকবো, ডাইকে নিয়ে এসে বলবো যে আপনাদের সাওয়ার পাওয়ার এই এই কাজ করতেছে, এখানে রাখবেন না নিয়ে যাবেন। দৌড়ানোর জায়গা থাকে, কারণ আমরা ওই কারণে ওইখান থেকে দৌড়াই স্যার, কিন্তু
মেয়েদের রুমে ওদিক দিয়ে তো আমরা কাউকে হায়ও দিই না, কারোর সাথে কথাও বলি না। এখন আপনি আসলে কোন জিনিসটাকে সাপোর্ট করতেছেন স্যার? আপনি লাল পরেন ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমি জোর করে ছেলেদের পিছনে পিছনে আমাদেরকে দৌড়তে বলবো স্যার? এই এই তুই কি একটা জিলাপি? হ্যাঁ তুই কি জিলাপি? খালি পেঁচায় পেঁচায় কথা বলছিস, হাজিলের তোর যেটা কইছি বুঝছিস এবং ওদিকে যাবি না। গু গোবর খাইতে হইলে তোদের হোস্টেলের দিকে না বাইরের দিকে খাই আসবি, হাজিলের তোর আর মেয়েদের হোস্টেল থেকে ডিস্টার্ব করে চরিত্র এইটা স্যার। আরে আমার আমার কথা হবে না, ঘুমের ঘরে চলে যাই স্যার, আর ঘুম আসে যে আমরা দোকানে যাই মাঝখানে হোস্টেল পড়ে স্যার। কথা বলিস মুখে মুখে বলতে বিয়া দেবে তো, এরপরে তো তোকে হারা লালিশ আসে স্যার। ছেদা অবদ্র হয়ে সবুজ আসছিল লাল আসছিল এই যে আমার আমাদের খেলতাম না শেষ করে ফেলে দিছো। হ্যাঁ যাও পড়তে বসো, বইয়ে সময় দাও একটু। জি স্যার। এত ফোনে কথা বলতে হয় নাকি? একদমই ভালো না রাফি ভাই, যদিও একটু আছে কিন্তু ওই যে আমার দিদার ভাই আছে না আমি কিন্তু তোমার থেকে দুই বছরের বড় বুঝছো। এই যে দেখো এই যে দুই তিনটা চুল পাকছে, এগুলো কিন্তু এমন এমন পাকি নাই, অভিজ্ঞতা বুঝছো। আরে অভিজ্ঞতা অভিজ্ঞতা ওগুলা বাদ দাও, শুনো শুনো তুমি আমার কথা শুনো। কেউ যদি তোমার কিছু বলে কোনো সমস্যা হয় তাহলে তুমি কিন্তু আমাকে জানাবা বুঝছো। কেমন আছো? ওয়ালাইকুম ভাই। তোর বাড়ি কি বগুড়া? না ভাই। হ্যাঁ না ভাই, এরকম দইয়ের মতো কি লেগা তুই? টক নাকি মিষ্টি এটাই বুঝি না। আমারে না হয় উল্টা পাল্টা কত কিছু মাইনে দিলাম, তুই কি জানো এরা যদি দিদার ভাই জানে কি অবস্থাটা হইব। তুমি কি করলা? আমারে গোল দিয়া পেনাল্টিতে আউট করে দিলে, এটা কাজ করলা তুমি? এরপর আমি কি করলাম, সকালবেলা নিহারি কিনে সুন্দর মতো তোমার হোস্টেলের নিচে দাঁড়াইছিলাম আধা ঘন্টা, হঠাৎ করে আমার বাইরের একটা মানুষ বললো তুমি নাকি ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে অলরেডি বের হয়ে গেছো, এমন কেন তুমি? হ্যাঁ আমার খাবারটা কেন খাইলা না? আমি খাবো না। এত দিমাগ? দিমাগটা না আমার বেস্ট ফ্রেন্ড। ওয়াও, আমার না যেসব মেয়েদের দিমাগ বেস্ট ফ্রেন্ড হয় ওদেরকে খুব ভালো লাগে বুঝছো। শুধু আমার কেন, আমার আম্মুরও অনেক পছন্দ। আমার আম্মু বলছে একটা দিমাগি মেয়ে বাসায় নিয়ে আসবে, আম্মুকে একটা ফোন দিই? একদম না। একটা ভিডিও কল দিই তোমাকে, কথা বলে ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, মেসেজ কর টেক্সট দিই। আমি চলে যাই? না তুমি বসো না, তুমি চলে যাবো কেন? কই যাবা? ক্লাসে দেখো, তোমার এখন ক্লাস আছে, ক্লাসে যাও, আমি এখন উঠবো। তোমার কথা উঠতে হবে না, আজকে ক্লাস এইখানে করব। এইখানে কি ওই ক্লাস হবে? আমি করাবো, আমি তোমার সিনিয়র না, আমি তোমার থেকে বেশি পড়ছি না, আমার তো চ্যাপ্টারগুলো পড়া আছে, আমি তোমার এখানে বসে বসে আজকে পড়াবো। তুমি তুমি এখানে বসে ক্লাস করাবো না? দেবে একটু পর না, সুর সুর করে না, তোমার পিছনে লিজে চলে আসবে তোমার সাথে ক্লাস করতে। এটা কিন্তু একটা ভালো পয়েন্টের কথা বলছে, লিজা আসবে
লিজা আসলে কি করবো? লিজার হচ্ছে গিয়ে আমার ডান পাশে বসাবো। ডান পাশে কেন বসাবো? বাম পাশে তো অন্তরা অন্তর থাকে না বাম পাশে, সো বাম পাশে লিজার বসেন। বুঝতে পারছি, এত কথা না বলে শুধু ক্লাসে যাও, ক্লাসটা শেষ করো, আমিও ক্লাসটা শেষ করি, দেন কথা হবে। কি কথা হবে? কথা হবে মানে প্রাইভেট কিছু কথা আছে, ক্লাস শেষ করে দেখা করো। তোমার সাথে প্রাইভেট কথা আছে? এখনই বল না, চলো না, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। টং 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 ক্লাস শেষ, চলো চলো। তুমি না সবসময় মজা নিবা না, যা বসে এটা করো, ক্লাস শেষে দেখা করো। আচ্ছা তাহলে আমরা একটা গাছের নিচে বসে কিছু খেতে খেতে গল্প করব। আমার না তোমার সাথে খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি শুধু কথাটা বলবো দেন চলে যাব। আমার চেহারা কি নেইমারের মতো হয়ে গেছে? না, দেখে থাবর দিয়ে দিলি। তুই তো নেইমার মতো এত সুন্দর না, নেইমারে টানলি কেন এখানে? নেইমার তো আমি টানুমি। কেন টানি? যে নেইমারে দেখলে তো যে কয়া থাবর দিয়ে দে না, তুই আমার থাবর দিয়ে একদম তরে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো যে এমন একটা ক্রস মারুম না উইরা যাবি কা কি লেগেছে সেটা ক। নেইমার না, আবার তুই নেইমারের কথা হইতেছিস। তুই নেইমার নিয়ে কথা কবি না। নেইমারের কথা হইতেছিস? নেইমারের তো আমি টানি না, আর আমি টানুম কি? কথা বলা যাবে না। আরে ঠিক কথা কইছিস, আমি নেইমারের কথা কবো না, ওর কথা কইছিস না, এনকে ফরজ বসুল দিতে হবে আমার ভাই। তুই ক কি কইতেছিস ক? তুই কি ড্রপ দিবি এবার? কেন? তোর তো ভাবসাব দেখে তাই মনে হইতেছে আমার। কেন ড্রপ দিব কেন? তে জুনিয়র গুলো কি তোর এত এত কথা কিসে? তো কত্তিকা বাইরে আমার সাথে তো তোর এত কথা বাইরে না। আরে আরে র‍্যাগ দিতেছিলাম। র‍্যাগ? এত সুন্দর করে বসে পাশে বসে বসে কথা বলাকে র‍্যাগ বলা হয়? আমি তো পাশে বসেছিলাম কিন্তু আস্তে আস্তে গালাগালি করতেছিলাম। আস্তে 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 তোমরা কি কইছ জানোস? না। আমি কইছি কি তরে থাবরা তোর চোদ্দ গুষ্টির চান্দের দেশে পাড়া দিমু তুই টেরো পাবি না। তুই এটা কইছ সরে, ভালো করছস। ঠিক আছে তাহলে তুই বয়, আমি জায়গা। কেন ক্লাস টাস করতে বল না? শোন, আরে পিপড়া 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 হেবে ক। কিছু খাওয়াবি না মানে? কি খাবি? ফুচকা। হ চল, এখন এত যেতে পারব না। কেন, কি সমস্যা তোমার? মিটিংস। ও হ্যাঁ, মিটিং আছে, গাছের নিচে তো একটা মিটিং থাকে ইদানিং, বুঝতেছি ব্যাপারটা। উল্টা পাল্টা যে কত কথা মাঝে মধ্যে, সামনের মাসে তোর বার্থডে না, তোর বার্থডে মিটিং প্ল্যান করতেছিলাম কেমনে তোরা সারপ্রাইজ দিব, কিন্তু এখন তোরা সারপ্রাইজ দিব না, চল তোরা পুষে আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? স্যার আপনার কাছে যাচ্ছিলাম। স্যার আমার কাছে? স্যার স্যার এই পানিটা খেয়ে নিন স্যার। থ্যাংক ইউ স্যার। আমার কাছে যাচ্ছিলেন মানে খুব জরুরি কোনো বিষয়? স্যার অবশ্যই জরুরি কিছু বিষয়। বলে ফেলুন না স্যার, আমার মনে হয় আপনাদের কলেজে আমার আর চাকরি করা হচ্ছে না। কেন, আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে? ম্যাডাম কিসের জন্য লিখে দিতে? ম্যাডামকে তো সে ডিস্টার্ব করে, দেড় ব্যাটারি স্যার। দেড় ব্যাটারি কে স্যার? ওই যে আমাদের মিন্টু স্যার, যে বাংলা ক্লাস নেয় না, ওই স্যার, তার নাম দেড় ব্যাটারি। কে দিয়েছে স্যার? আমি দিনে স্যার, ওই যে আমাদের কলেজের যত ছেলেমেয়ে আছে না সবাই দেড় ব্যাটারি বলে ডাকে। লিখিত দাও আমাকে কোন কোন ছাত্র তাকে দেড় ব্যাটারি বলে ডাকে, মানে বা বিভিন্ন ছাত্ররা যে শিক্ষকদেরকে টাইটেল দিয়েছে সেই সমস্ত সবার নামে আমাকে লিখিত দাও স্যার। সে আসলে একটা দেড় ব্যাটারি স্যার, সে কি কখনো আমাকে খুশি করতে পারবে বলেন স্যার? কখনোই সম্ভব না। তাহলে সে কি করে আমাকে বিয়ের প্রস্তাব দেয়? বাড়ি অন্যে কাজ করতেছে। অনর স্যার, আমার নাম সানুয়া। মাথা গল্প বলছি, আমি আর ম্যাডাম কথা বলছি শেষ, তার মধ্যে তুমি কেন নাক ঢোকাচ্ছ? স্যার ম্যাডাম আপনার কাছে যে প্রশ্নগুলো করছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার জানা আছে স্যার, সেই জন্য আমি প্রশ্নের উত্তর দিচ্ছি স্যার।
স্যার তাছাড়া তো জানেন আপনি, মানে জীবনের অপর নাম পানি, পানির অপর নাম জীবন স্যার। আমি তো পানি নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি স্যার। আপনি একটু দূরে যাও, আমার কাছে একটুখানি আছে, দূরে যাও। হ্যাঁ জি স্যার। স্যার তাহলে আমরা এখন কি করা উচিত বলেন স্যার, আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি স্যার। সত্যি করে বললে কি বলতে জানেন, আপনার ইমিডিয়েটলি ইয়ে করা উচিত স্যার। ইয়ে ইয়ে মানে স্যার ইয়ে মানে হচ্ছে আপনার বিয়ে করা উচিত। তার কারণ আপনার লিগ্যাল একটা আপনার একটা গার্ডিয়ানশিপ দরকার। স্যার কি যে বলেন স্যার, এখন কি আমার বিয়ে করার বয়স হয়েছে? এইটাই তো আপনার বিয়ে করার একদম আসল মোক্ষম সময় করা উচিত স্যার। আপনিও না, এখন তো স্যার আমার হেসে গেলে বেরোনোর সময়। মিস রোকসান এগুলো বলবেন না, বাচ্চারা আপনার কাছে তারা কি শিখবে? স্যার অবশ্যই ভালো কিছু শিখবে, প্রয়োজন আমি সবার এক্সট্রা ক্লাস নিই। না না, আপনার কোনো রকমই এক্সট্রা ক্লাস নাও তো, কোনো এক্সট্রা বা এক্সট্রা লার্জ কোনো স্মল কোনো ক্লাসই আপনি নেবেন না প্লিজ। আপনি আপনি আসলটাই শেখান প্লিজ। হ্যাঁ দিলে বড় চালা রে, আমার কথা শুনে কে, আশেপাশের মানুষ যত ভাইবে রাদার ভুলিছে, যত দূরে দেখি আয়ে ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলে হোস্টেলে দাম বাইরা যায়, আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এ বুকে ধরফর করে, রেডি হইলে বলো।